হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত অনলাইন সৌরভ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পরীক্ষায় আসার মতো 20টি কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, যেগুলি কিনা সাপ্তাহিক। তো এটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের 12 নম্বর সেট। এর আগেও 11টি ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক আজকের সেটের প্রথম কোশ্চেন দিয়ে। আজকের সেটের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে 29শে মে উদযাপন করা হলো এভারেজ ডে, এবং একই সঙ্গে আজ থেকে 66 বছর আগে এই দিনটিতে মাউন্ট এভারেস্টে পদার্পণ করেছিলেন তেনজিন নোরগে। তাই সারা বিশ্বে এই দিনটিকে এভারেস্ট ডে হিসাবে পালন করা হয়। 2, দেশের বৃহত্তম বিদ্যুৎ সংস্থা NTPC 31,000 ইউনিট বিদ্যুৎ তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের সাথে মৌ স্বাক্ষর করলো। তাদের এই 31,000 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে 20,000 কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। 3, সপ্তদশ লোকসভায় মোট 78 জন মহিলা সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছে, এটি নির্বাচন কমিশনের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। আর নেপালের 12তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো 29শে মে। 5, অরুণাচল প্রদেশের 10ম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন প্রেমা খান্ডু, তিনি এর আগেও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। 6, সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রেম সিং গোলে, তিনি পবন চামলিংয়ের পরে মুখ্যমন্ত্রী হলেন। সবথেকে বেশিবার মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড করেছেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং। 7, ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের প্রধান পদে নিযুক্ত হলেন আবহাওয়া বিজ্ঞানী ও সাইক্লোন বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় মহাপাত্র। 8, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন স্কট মরিসন। 9, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আগামী 5 বছরের জন্য একই পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং তাকে একটি পূর্ণ মন্ত্রীর মর্যাদাও দেওয়া হয়েছে। 10, মেক্সিকোর সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে দেওয়া হলো। 11, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের এক্সটার্নাল অডিটর হিসাবে নির্বাচিত হলেন ভারতবর্ষের কম্পোটোলার অ্যান্ড অডিটর জেনারেল রাজীব মেহরিষি, তিনি হুয়ের এক্সটার্নাল অডিটর। 12, বাংলাদেশের প্রথম লৌহ আকরিক খনি আবিষ্কৃত হল দিনাজপুর জেলার ইসাবপুর গ্রামে। 13, হাতিদের জন্যে ওয়াটার ক্লিনিক স্থাপন করা হলো মথুরাতে। 14, ভারতে প্রথম ফেরি সার্ভিসের জন্যে সৌরশক্তি চালিত বোট চালু করবে কেরালা। দোহাতে অনুষ্ঠিত 35th মেন্স এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতের পঙ্কজ আদভানি। 16, আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হলো 23শে জুন। 17, PM ইয়োগা অ্যাওয়ার্ড 2019 পেলেন স্বামী রাজর্ষি মুনি। স্পেস টেকনোলজি সেল গড়ে তোলার লক্ষ্যে মৌ স্বাক্ষর করল IIT গুয়াহাটি ও ইসরো। 2030 সালের পর থেকে কেবলমাত্র বিদ্যুৎ চালিত যানবাহন বিক্রি করার প্রস্তাব দিল নীতি আয়োগ। নাইজেরিয়ার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মুহাম্মদ বুহারি, এই মুহাম্মদ বুহারি এই নিয়ে 2বার নাইজেরিয়ার রাষ্ট্রপতি হলেন। এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট 20টি কারেন্ট অ্যাফেয়ার্স। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।